السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإياك ذو الذين كفروا لا يذلكونك بأبصارهم সম্মানিত দিনী ভাই ও বোন সকল, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বদনজর কি এবং বদনজর থেকে বাঁচার উপায় কি। জি আমার সম্মানিত দিনী ভাই ও বোন সকল, বদনজর সত্য, বদনজর এটা দৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কালামের 51 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়াকাযুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে, কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আছাড় দিয়ে ফেলে দিতে চায়। তাকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরি সাবাকাতুহুল আইনু ওয়া ইদা ইসতুগলিতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজরের প্রভাব হচ্ছে সত্য, আল আইনু হাক্কুন অলাউ কানা শাইউন সাবাকাল কদর। যদি নিজের ভাগ্যকে অতিক্রম করার ক্ষমতা থাকতো তাহলে বদনজর করত। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিম কিতাব সহিহ মুসলিমে হাদিসে সে কিতাবুস সালাম অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, হযরতে সাহাল। হযরতে সাহাল একদিন গোসল করছিলেন, গোসল করা অবস্থায় সেখান দিয়ে আমের রাদিয়াল্লাহু তাআলা আর যাচ্ছিলেন। তো হযরতে সাহালকে দেখে হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে সুবহানাল্লাহ, এত সুন্দর শরীর আমি জীবনেও দেখিনি। বাস তারপরে হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, বলছে এরকম ব্যাপার, হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার বদনজর লেগেছে। লোকেরা বলছে কাকে সন্দেহ করছো, না তো হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি কোনো ভাই এ কাজ করতে পারে, কখনোই না, এটা একরকম হয়ে গেছে। কখনোই না বলতে কেউ কি কোনো ভাইকে হত্যা করতে পারে, কখনোই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এসো এবং অযু করো। অযু করার পানি দিয়ে তাকে ভালো করে ধুইয়ে দিলেন, তার অযু করার মতো করে আবার ধুয়ে দিলেন, আলহামদুলিল্লাহ সে সুস্থ। তো বদনজর আক্রান্ত হলে তার চিকিৎসাও রয়েছে, বিশেষভাবে ঝাড়ফুঁকের মধ্যে। বিশেষভাবে সহিহ বুখারী কিতাবুত তিব এর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুম্মাতিন। বদনজর এবং বিচ্ছুর বিষ নামানোর ঝাড়ফুঁক ব্যতীত কোনো ঝাড়ফুঁক নেই। তো বিশেষভাবে যদি কারো বদনজর, কোনো ছেলেকে বা কোনো মেয়েকে যদি আপনাদের বদনজর লাগে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এই দোয়াটি অবশ্যই পড়ে তাকে ফোঁ দিবেন, ইনশাআল্লাহ সেটা কেটে যাবে। লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হাম্মাতিন। এবং জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলকে এসে ঝাড়ফুঁক করতেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন, ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিল্লাহু ইয়াসফিকা ইয়াসফিক বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটি পড়ে ফুং দিতেন এবং আল্লাহ রাসূল আরোগ্য লাভ করতেন। তো এই দোয়াটি অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে তবে বদনজর বিশেষভাবে লাগছে বলে সন্দেহ যদি হয় তাকে গোসল করিয়ে গোসলের পানি রোগীর শরীরে ঢালতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যেমনটি করেছেন হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং দোয়া করলেন তাকে ওযু করালেন এবং তাকে হযরত সাহাবকে গোসল করিয়ে দিলেন তো বিশেষ ভাবে যদি আমাদের মধ্যে একটা মানে বিশেষ ভাবে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই কুনজর লেগে থাকে তো এইজন্য আমাদের প্রত্যেকের উচিত যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি এবং নাস ফালাক এগুলি পড়ে তাকে ফুঁ দেওয়া বা বিশেষ ভাবে পবিত্র হয়ে থাকা এবং আমলে সালের মাধ্যমে যাতে দিন অতিবাহিত হয় ইনশাআল্লাহ বদনজর লাগবে না আর বদনজর যদিও লাগে এই কাজগুলি করবেন ইনশাআল্লাহ এই সব দোয়াগুলি পড়ে ফুঁ দিবেন তাকে গোসল করাবেন ইনশাআল্লাহ আপনার বদনজর কেটে যাবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু